বিধানসভাৰ নিৰ্বাচনৰ প্ৰচাৰ তুংগত উঠিছে বিহালী সমষ্টিটো। মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার দুখনকৈ নির্বাচনী সভা আর পদযাত্রায় অধিক ত্বরান্বিত করেছে বিহালীর নির্বাচনী প্রেক্ষাপট। চাহ জনগোষ্ঠী ভোটার অধ্যুষিত বিহালী সমষ্টিত আছে 26,000 নেপালী সম্প্রদায়ের ভোটার। বছর বছর ধরে গোর্খা সম্প্রদায়ের ভাবে কোনো ধরনের কাম নকৰা আর বারম্বার গোর্খা সম্প্রদায়ক অপমান করা কংগ্রেস পিছে এবার বিহালীত নামিছে গোর্খা সম্প্রদায়ের পৰা ভোট ভিক্ষা বিচাৰি। বিহালীত নির্বাচনী প্রচার চলাবলৈ গৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তীক্ষ্ণ কটাক্ষ। গোর্খা সম্প্রদায়ের বাবে বছর বছর ধরে একো নকৰা কংগ্রেসে এতিয়া কিয় ভোট বিচাৰিছেহি গোর্খা রাইজর? মই কেই বছর মুখ্যমন্ত্রী, সাড়ে তিনি বছর কংগ্রেস কিমান দিন আছিল? স্বাধীনতার পিছত এজন এজন কই কংগ্রেসের মুখ্যমন্ত্রী আছিল? কিয় গোর্খা লোকসকলকে সম্মান দিব পৰা নাছিল? আজি গোর্খার ভোট লাগে। যে গোর্খাক বিদেশী বলে কইছিলা, সেই গোর্খার ভোট খুঁজিবার কারণে আজি লাজ নালাগে? সেই গোর্খার ভোট খুঁজিবার কারণে আজি লাজ নালাগে? মুখ্যমন্ত্রী উত্থাপন করা এই প্রশ্নকে পুনর্বার উত্থাপন করেছে বিহালীর গোর্খা সম্প্রদায়ের ভোটার রাইজে। কংগ্রেসক ইমান দিনে গোর্খাক চিনি নোপোৱা কংগ্রেসে আজি গোর্খার টুপি পিন্ধি গোর্খার ভোট মাগিব আহিছে। যি কংগ্রেসে আমাক ডি ভোটার পর্যন্ত লগাইছিলে, সেই কংগ্রেস আজি কংগ্রেসের গোর্খার টুপি পিন্ধি আজি গোর্খার ভোট মাগিব আহিছে। কংগ্রেসে অতদিনে গোর্খা সমাজক কেবল ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে আহিলে, গোর্খাসকলের কারণে একোয়ে উন্নয়নমূলক কাম নকরিলে, আনকি গোর্খাসকলক বিদেশী সজায় আর ডি ভোটার সজায় হারাশাস্তি করেছিল। যিখিনিরপরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমর মুখ্যমন্ত্রী সকলের ভিতর সর্বোৎকৃষ্ট বলে মই ভাবো। গোর্খা সম্প্রদায়ের সচেতন নাগরিক মহলেও উত্থাপন করেছে একই প্রশ্ন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অসমর গোর্খা সমাজের প্রতি প্রদর্শন করা সন্মানক কৃতজ্ঞতার শলাগ ললে অসম নেপালী সাহিত্য সভার কার্যকরী সভাপতি ডক্টর চিন্তামণি শর্মায়ও। অসমর গোর্খাসকলের একদম ডাঙর একটা পর্ব, সেই ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠানত গুৱাহাটী বিশ্ববিদ্যালয় হোক কিংবা ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় হোক, সেই সময়সাত আসলে পরীক্ষা থাকে। আর আমার ভাতৃ ভগ্নীসকলে ইমান ডাঙর উৎসব এটা পরিহার করে তেওঁলোক সেই পরীক্ষাত অবতীর্ণ হবলগীয়া একটা কন্ডিশন আহিছিল। আমি এই কথাখিনি আগর সরকারকো আমি বুঝাই আহিছিলোঁ, কিন্তু যেতিয়া আমি এই কথাখিনি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করালো, তেখেতে একদম ক্ষিপ্রতার ব্যবস্থা লওয়ার পরবর্তী একটা বছরের পর ই আমি ভাতৃদ্বিতীয়া দিনক সরকারি বন্ধ হিসেবে ঘোষণা করে আমাক খুব সাংঘাতিকভাবে তেখেতে এটা আমাক স্বীকৃতি প্রদান করলে। যেটা আমার ট্রি আহিছিল, ফ্যামিলি ট্রির কথা আহিছিল, বংশগত যেটু ট্রির কথা আহিছিল, তেতিয়া বায়োমেট্রিক এটেন্ডেন্স দিওঁতে বা নামর কিছু খেলিমেলি হওয়ার বাবে তেওঁলোকর আধার কার্ডও হোল্ড হয়ে আছিল। কিন্তু এই বড় ডাঙর সমস্যা আছিল, অকল অসম সরকারে সেটু সমাধান করব নয়। গতি আমার অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় গৃহ দপ্তরের লগত আলোচনা করে সুন্দরক একটা ব্যবস্থা ললে এতিয়ারপরা যখন লোকর আমার যে আধারের একটা সমস্যা আছে সেই আধারের সমস্যাটো সমাধান হওয়ার পথ তেখেতে প্রশস্ত করেছে। যে আমার শিডিউল কাস্ট, আমার টি ট্রাইব আর অসমৰ যখন গোর্খা আছে সেই গোর্খা লোকক মিশন বসুন্ধরা 3.0 তিনিটা প্রজন্মর ডকুমেন্ট নেদেখাকেও মাত ভূমি পট্টন দিয়ার একটা ব্যবস্থা করার যে পথ প্রশস্ত করেছে বর্তমানের মুখ্যমন্ত্রী করেছে। গতি তাত আমি তেখেতক ধন্যবাদ নজনে আমি কাক তেখেতর প্রতি কৃতজ্ঞতা নজনে আমি কাক কৃতজ্ঞতা জানাম? গুৱাহাটীত স্থাপন হব প্রয়াত ছবিলাল উপাধ্যায়ের প্রতিমূর্তি। মই ছবিলাল উপাধ্যায়ের একটা প্রতিমূর্তি উদ্বোধন করেছিল। সিদিনাখনেই মই মনে সিদ্ধান্ত লৈছিল যে এইজনে মহান পুরুষের এটা ডাঙর প্রতিমূর্তি গুৱাহাটী মহানগরীত প্রতিষ্ঠা হব লাগে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাক স্বাভাবিকতে আদরণি জানালে গোর্খা সম্প্রদায়ের রাইজে। সকলোরে প্রশ্ন, কংগ্রেসে নিজের শাসনকালত কিয় কোনো এটাই সম্মান দিব নোৱাৰিলে দলটোৰ প্রথমগৰাকী নির্বাচিত সভাপতি ছবিলাল উপাধ্যায়? ছবিলাল উপাধ্যায় যিজয় ছবিলাল উপাধ্যায় আজিলৈকে কংগ্রেসে স্বীকৃতি নাপালে, আজিলৈকে কংগ্রেসে চিনি নাপালে, আজি সেইজন ছবিলাল উপাধ্যায়ের আজি
তেচু আজি গুৱাহাটী মহানগরীত বনাব উলাইছে, লগতে জবিলাল পৰিদাৰ বাসগৃহ সংস্থাপন করব উলাইছে। তার বাবে আমি অসমৰ মুখ্যমন্ত্রীক আমি ধন্যবাদ দিছো। তেখেতেতো কংগ্রেসের আরম্ভণিয়ে করেছিলেন, 1921 সনের যোরহাটত বহা কংগ্রেসের যখন অধিবেশন হয়েছিল অসম এসোসিয়েশনের শেষ সভা, তেতিয়া সভাপতিত্ব করেছিল জবিলাল উপাধ্যায়। অর্থাৎ অসম প্রদেশ কংগ্রেস কমিটির জন্মদাতা তেখেত আসিলে, সেই সময়ের তেখেত সভাপতি আসিলে। গতিকে এনে এজন অবিস্মরণীয় নেতার যি অক্লান্ত ত্যাগ করিলে গোটেই দেশের বাবে, স্বাধীনতার বাবে, তেখেতর বাবে খুব এটা করা নাই। এনে ধরনের অভিযোগ প্রতি অভিযোগের রাজনীতিতে উত্তাল বিহালীর প্রেক্ষাপট। কিন্তু বিহালীর গোর্খা সম্প্রদায়ের রাইজ এবার বদ্ধপরিকর, কংগ্রেসের ভুয়া প্রতিশ্রুতি ভুল না যায়। কংগ্রেসের ভোট ব্যাংক হবলে না যায় গোর্খা রাইজ। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।